শিউলি পাতার চপ শিউলি ফুল বারো মাস গাছে না থাকলেও শিউলি পাতা প্রায় সবসময়ই পেয়ে যাবেন কখনো কি ভেবেছেন শিউলি পাতার কথা এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এই দুটি উপাদান রোগ প্রতিরোধে সাহায্য করে এই শিউলি পাতাই রয়েছে অনেক ঔষধি গুণ যা আয়ুর্বেদিক টুটকা হিসাবে বাতের ব্যথা ঠান্ডাজনিত সমস্যা সহ আমাদের শরীরের কিছু রোগ সারিয়ে তুলতে বেশ পারদর্শী শিউলি পাতার রস খুবই তিতা শিউলি পাতার তিতার আড়ালে লুকিয়ে থাকা নানা রোগ মুক্তির সম্ভাবনা আপনাকে স্বস্তি দেবে যা পরিমাণ মতো খেলে উপকার ছাড়া অপকার হওয়ার আশঙ্কা থাকে না তিতা খেতে অভ্যস্ত ব্যক্তি ছাড়া অন্য কারো পক্ষে এই রস খাওয়া খুব কঠিন এই কঠিন কাজটি সহজ করতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম শিউলি পাতার চপ চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন শিউলি পাতার চপ কিছু কচি শিউলি পাতা ভালো করে ধুয়ে নিতে হবে চপ তৈরির জন্য কিভাবে ব্যাটার তৈরি করব তা দেখে নেওয়া যাক একটি বাটিতে এক কাপ চালের গুঁড়ো এক টেবিল চামচ বেসন স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া হাফচা চামচ শুকনো ছালের গুঁড়ো এক চিমটি খাবার ছোড়া নিতে হবে উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে ব্যাটারটি খুব বেশি ঘন বা পাতলা হবে না ব্যাটারটি তৈরি হয়ে গেলে চুলাই মাঝারি আছে একটি প্যানে ভাজার জন্য পরিমাণ মতো তেল নিতে হবে তেল গরম হলে একটা করে পাতা ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে চপ সোনালি রঙ হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মুখরোচক মুচমুচে শিউলি পাতার চপ গরম ভাতের সাথে খুবই উপাদেয় এই শিউলি পাতার চপ